নমস্কার, আপনারা দেখছেন ইউনিক সার। শীঘ্রই জাপানে অনুষ্ঠিত হওয়ার কথা অলিম্পিক্স, এর মধ্যে সেখানে ভয়ানক আকার নিয়েছে করোনা মহামারী, যার কারণে এই মুহূর্তে ধোঁয়াশা তৈরি হয়েছে টোকিও অলিম্পিক নিয়ে। তাহলে কি পিছিয়ে যাবে অলিম্পিক গেম, নাকি কড়া বিধিনিষেধের মধ্যে জাপান সরকার শুরু করবে অলিম্পিক, জানুন বিস্তারিত। করোনা সংক্রমণ রোধে টোকিও সহ 4 জায়গায় তৃতীয় পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা করলো জাপান সরকার। 3 মাস পর টোকিওতে অলিম্পিক গেমস এর আসর বসবে, তার আগেই এই পদক্ষেপ করোনা সংক্রমণ বাগে আনা যাবে বলেই আশা প্রকাশ করা হচ্ছে। জাপানের প্রাইম মিনিস্টার ইয়োশিহিদে সুগা এপ্রিলের 25 তারিখ থেকে 11 মে অবধি টোকিও, ওসাকা, কিয়োটো, হিয়োগোতে জরুরি অবস্থা জারির ঘোষণা করেছেন। এপ্রিলের শেষ থেকে মের প্রথম সপ্তাহ অবধি জাপানের গোল্ডেন উইক চলাকালীন যাতে মানুষের অবাধ যাতায়াতে করোনা সংক্রমণ না ছড়ায় সে কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে জাপান সরকারের তরফে জানানো হয়েছে। টোকিওতে জরুরি অবস্থার মেয়াদ শেষের 1 মাস পরেই ফের তৃতীয় পর্যায়ের এমার্জেন্সি জারি করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে বিভিন্নভাবে চেষ্টা করেও তার ফল না পাওয়ায় কড়া পদক্ষেপ করতে বাধ্য হলো জাপান সরকার। করোনা বাগে আনার পর সকলকে শুধু সতর্ক থাকার বার্তা দেয়া হলেও অনেকেই তা মানছিলেন না বলে অভিযোগ। গত ফেব্রুয়ারিতে বেশ কিছু জরুরি পরিষেবা বাদে বিভিন্ন ক্ষেত্রে হ্রাস টেনে কিছু বিধিনিষেধ আরোপ করার পাশাপাশি আইন অমান্যকারীদের জরিমানার ব্যবস্থাও করা হয়, কিন্তু তাতেও প্রত্যাশিতভাবে অবস্থার উন্নতি হয়নি। তবে এদিন বার, ডিপার্টমেন্টাল স্টোর, মল, থিম পার্ক, থিয়েটার, মিউজিয়াম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রেস্তোরাঁতে অ্যালকোহল মিলবে না। গণপরিবহন ব্যবস্থা অন্যান্য সময়ের তুলনায় আগে বন্ধ হয়ে যাবে। স্কুল খোলা থাকলেও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা হবে অনলাইনে। জাপানে মোট 5 লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, 10,000 জনের মৃত্যু হয়েছে। তবে জাপান লকডাউন জারি করেনি। অর্থনৈতিক ক্ষতি এড়াতে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছিল, তবু তাতেও অধৈর্য হয়ে বহু মানুষ করোনা বিধি না মেনে চলাতেই ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি সংক্রমণ ওসাকায়, ব্রিটেনের স্ট্রেনের সন্ধান মিলেছে। হাসপাতালে বেড অমিল। এই অবস্থায় সেমি স্টেট এমার্জেন্সিতে কাজ না হয় জরুরি অবস্থা জারির আবেদন করেছিল ওসাকা প্রশাসন। এর মধ্যে জাপান সরকার সমালোচনার মুখে পড়েছেন। দেশের জনগণের দাবি উঠেছে অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার। 11 মে জরুরি অবস্থার মেয়াদ শেষ হবে। তা আবার জাপানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান টমাস বাক যাওয়ার ঠিক আগেই, ফলে এমন কথাও উঠছে জাপান জনস্বাস্থ্যের চেয়ে অলিম্পিক্সকেই প্রাধান্য দিচ্ছে, কেননা জাপান নিজেরা এখনো ভ্যাকসিন আবিষ্কার করে উঠতে পারেনি, অন্য দেশ থেকে এনেও তা দ্রুত দেওয়ার ব্যবস্থাও করেনি, ফলে অলিম্পিক শুরুর আগে বহু মানুষ ভ্যাকসিনই পাবেন না। অলিম্পিক্স দেখতে বিদেশিদের জাপানে প্রবেশ নিষিদ্ধ হলেও দর্শক শূন্য স্টেডিয়ামে অলিম্পিকের খেলাগুলো হবে কিনা বা দর্শক প্রবেশের অনুমতি দিলে তা কত সংখ্যক সে বিষয়ে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। অলিম্পিক্স নিয়ে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।